বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার বেলা 11টার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, আজকের এই প্রতিবাদ সমাবেশটা আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি, উনি সংগঠন বিরোধী বক্তব্য দিয়েছেন। উনি 18 সালে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে 18 সালে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, যেটার মেয়র হয়েছেন সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এবং এমপি হয়েছেন কর্নেল জাহেদ ফারুক শামীম, সেই নির্বাচনকে বিতর্কিতমূলক বক্তব্য উনি দিয়েছেন এবং এও বলেছেন যে প্রশাসন ব্যবহার করে কোনো কারসুবি করতে দেওয়া হবে না। প্রশাসন যেখানে নিরপেক্ষ আছে, নির্বাচন কমিশন যেখানে নির্বাচন আছে, সেখানে দলের একজন দায়িত্বশীল ব্যক্তি মহানগরের সভাপতি উনি যে বক্তব্য দিয়েছে, আমরা মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি চ্যালেঞ্জ করেছেন।